মুখ মোর লড়াটো লাগে, মোর এটাই লড়া, তার বাদে আন একুই নালাগে। নিচামুক্তি কেন্দ্রর দুই যুবকর লগত বনভোজ খাবলৈ গৈ বিকি সরকার নামর যুবকর হলিল সমাধি। নিশা বিশ্বনাথর এখন নিচামুক্তি কেন্দ্রত উত্তপ্ত পরিস্থিতি। প্রতিজ্ঞা ওয়েলনেস ফাউন্ডেশন নামর নিচামুক্তি কেন্দ্রত এই উত্তপ্ত পরিস্থিতি। শনিবারে বিয়লি উক্ত নিচামুক্তি কেন্দ্রর দুই বন্ধুর লগত গহপুরের যুবক বিকি সরকার গৈছিল বিশ্বনাথর অসম অরুণাচল সীমান্তর নমরা নামৰ অঞ্চলত বনভোজ খাবলৈ। কিন্তু নমরা নৈত বন্ধুর সৈতে বিকি সরকার গা ধুই থকার পরাই সন্ধানহীন হৈছিল। পিছত বিকির মৃতদেহ উদ্ধার করা হয়, যার বাবে বিকি সরকারের অভিভাবক উক্ত নিচামুক্তি কেন্দ্রত নিশা উপস্থিত হওয়াত এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দরাচলতে গহপুরের যুবক বিকি সরকারের অভিভাবকে তিন বছরমান পূর্বে নিজ পুত্রক নিচামুক্ত করার বাবে বিশ্বনাথর এই প্রতিজ্ঞা ওয়েলনেস ফাউন্ডেশন নামৰ নিচামুক্তি কেন্দ্রত ভর্তি করেছিল। কিন্তু এবছরমান পূর্বে উক্ত নিচামুক্তি কেন্দ্রের পৰা বিকি সরকার উভতি যায় যদিও মাজে সময় উক্ত নিচামুক্তি কেন্দ্রলৈ আহি থাকিছিল, যার বাবে নিচামুক্তি কেন্দ্রই বিকির পৰা কোনো মাননি নলয় বলেও জানিবলৈ দিয়ে। পূর্বর দরে শনিবারে দুপরিয়া উক্ত নিচামুক্তি কেন্দ্রত বিকি উপস্থিত হয়ে দুই বন্ধু ক্রমে গৌতম দৈমারী আর খঞ্জন রামসিয়ারীর সঙ্গে গৈছিল বনভোজ খাবলৈ। তার পাছতেই বিকি সরকারে নমরা নৈত গা ধুই থাকার সময়তেই খরস্রোতা নদীর পানীত ডুব যায়। লগেলগে দুই বন্ধুয়ে ফোনযোগে নিচামুক্তি কেন্দ্রর কর্তৃপক্ষক অবগত করে। ইয়ার পাছতেই হওয়া দোয়া লাগে নিচামুক্তি কেন্দ্র আর বিকি সরকারের অভিভাবকর মাজত। রাখিছে কারণে আছে, কিন্তু এতিয়া কিন্তু গায়ের মন্তব্য দিছে বলে আমার কোনো রিস্ক নাই, এনেকে ডাইরেক্ট কইছে, তেনেকে কলে নহব। তেওঁলোকে কিন্তু এতিয়া কৈছে যে আমাৰ ইয়াৰ পৰা ওলাই যোৱাৰ পিছত আমাৰ কোনো ৰিস্ক নাই। সেই ৰিস্ক নাই বুলি কোৱা কথাটো কেনেকুৱা এটা কথা কৈছে, মানে কি এইটো হাঁহ ছাগলী নেকি যে ল'ৰা এটা মৰি গৈছে? অঁ কি আগতে ল'ৰা ৰাখিবই নালাগে তেওঁলোকৰ যদি ৰিস্ক নাই, যদি ৰিস্কেই নাই পঠিয়াই দিব লাগিছিলে। অঁ ইয়াত নাৰাখা হ'লেও হয়, মোক যদি ক'লেহেঁতেন যে খুৰে ডিচাৰ্জ লোৱাৰ পিছত কিন্তু বিকি থাকিলেও আমাৰ ৰিস্ক নাই, তেতিয়া মই নতুন হওঁ বোলে পঠাই দিয়ক, থাকিলে ভাল হৈ থাকিব ইয়াতে বুলি কৈছিলে। থাকিলে ভাল হৈ থাকিব মানে কি, ভাল অৱস্থাত কাম চাম কৰাই মেলি তাহাঁতে বিকি সরকারের পরিয়ালে বিশ্বনাথ আরক্ষীক সমস্ত বিষয়ে অবগত করার পাছতেই এন টি আর এফর দলে নিশা বিকির মৃতদেহ নদীর পর উদ্ধার করে। ইফালে নিচামুক্তি কেন্দ্রত বিকি সরকারের মাতৃ তথা অভিভাবক উপস্থিত হয়ে সমগ্র ঘটনা সন্দর্ভত জানিবলৈ বিচরা সময়তেই দুপক্ষের মজার তুমুল বাক বিতন্তার সৃষ্টি হয়। এক কথাত উক্ত নিচামুক্তি কেন্দ্রত এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কি বুলি কয়, আজি ৰাতিপুৱা আপোনাৰ 12টামান বজাত তেওঁলোক ওলাই গৈছিল, আৰু তেওঁ ধৰক আমাৰ ইয়াত আপোনাৰ 2:10 তেওঁ 2:10:22 আছিল আৰু আপোনাৰ 15:10:23 তেওঁ ইয়াৰ পৰা ডিচাৰ্জ হৈছে। তেওঁ আমাৰ ধৰক আপোনাৰ বাহিৰত আছিল, পেচেণ্ট নহয় তেওঁ, প্ৰথম কথা তেওঁ ধৰক পেচেণ্ট নাছিল, তো বাহিৰত আছিল। ধৰক বাহিৰৰ ল'ৰাখিনি তেনেকৈ ধৰক এজন পেচেণ্ট হ'লে ধৰক আমাৰ ট্ৰিটমেণ্টটো আপোনাৰ লক এণ্ড কিৰ ভিতৰতে হয়, তো লক এণ্ড কিৰ ভিতৰত হ'লে ধৰক গোটেইখিনি বস্তু আমি চাই থাকোঁ তেওঁ কি কৰি আছে, কি এক্টিভিটিছ হয়। তেওঁ কিন্তু ধৰক মানে বাহিৰত আছিল, তো ঘৰৰ মানুহে বিচাৰিছিল যে গহপুৰৰ ল'ৰা আছিল, গহপুৰৰ এনভাইৰনমেণ্টটো বেয়া আছিল, তো সেইটো কাৰণে আমাৰ লগতে থাকক বুলি। তো যোৱা বছৰ অক্টোবৰ মাহত তেওঁ ডিচাৰ্জ হ'ল, তো এওঁ প্ৰথম 2খন ৰিহেবত আছিল বাহিৰতে, তাৰপিছত থকাৰ পাছত 3 নম্বৰবাৰ আমাৰ ইয়াত আকৌ আহিলে, আহি পেলাই ক'লে যে ইয়াত থাকিম, তাত ভাল নালাগে। তো মই ক'লোঁ যিহেতু ধৰক এজন ল'ৰা ধৰক ভাল থাকিলে ধৰক আমাৰো ভাল লাগে, কাৰণ আমাৰ উদ্দেশ্যটো হ'ল ধৰক আমি এখন নিচামুক্ত অসম গঢ়িম বুলি। তো সেইকাৰণে আমি ধৰক তেওঁক থাকিবৰ কাৰণে ক'লোঁ, ধৰক খোৱা পিনা গোটেইখিনি আমাৰ লগতে খায়, ধৰক তাৰ কাৰণে ধৰক আমি একো তেওঁৰ পৰা পে' আমি ধৰক একো নলওঁ। তো প্লাছ ধৰক যিহেতু তেওঁ বাহিৰত আছিল, তো আজি তেওঁ আমাৰ দুজন বাহিৰৰ দুজন ল'ৰাৰ লগত ওলাই গ'ল, তো গোটেইখিনি কথা তেওঁ মাকক কৈছে, মাকে তেওঁক পইচা দিছে বোলে গুগল পে'ত পিকনিক খাবৰ কাৰণে।
তারপর যাওয়ার পর মানে 3:30 বজাত গম পাও কিনা এক্সিডেন্ট হয়েছে বলে, আর যেহেতু নমরাত গেছে তার নেটওয়ার্কর প্রবলেম। তারপর ধর লাস্টত মাকেও কন্টেক্ট করেছে যোনজন লোক গেছিল গৌতম দৈমারী বলে, কয় তো কেছে যে পানিত মানে সোমাই গেছে বলে সেইখিনিয়ে। বাকি মই এতিয়ালৈকে গম নাপাও যে কি হয়েছে বলে, কারণ এতিয়ালৈকে তাতে আমার লড়াখিনি আছে বিচারি ফুড়িছে। মই ফোন করেছো গোটেখিনি ফোন সুইচ অফ। অসমীয়া প্রতিদিন ডিজিটাল সংবাদ বিশ্বনাথ।